এ বছরের 24 ফেব্রুয়ারি রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়, কিন্তু কমিটি গঠনের 7 মাস না পেরোতেই বেপরোয়া হয়ে ওঠেন রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের বিতর্কিত কর্মকাণ্ডে দেশব্যাপী চলছে সমালোচনার ঝড়। নারী নেত্রীর সঙ্গে সভাপতি সাকিবুল ইসলাম রানার আপত্তিকর ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে, তার বিরুদ্ধে হয়েছে প্রতারণার মামলা। তিনি ছিলেন একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আর সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির নাশ এবং দ্রব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তার বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। এই দুই নেতার সাম্প্রতিক সময়ের কর্মকাণ্ডে বিব্রত নেতাকর্মীরা, এমনকি তাদের বিরুদ্ধে রয়েছে অর্থ আদায় এবং নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগও। সভাপতি ও সাধারণ সম্পাদক এসব অপকর্মে লিপ্ত থাকায় কেন্দ্রীয় ছাত্রলীগ ইতিমধ্যে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সভাপতি সাকিবুল ইসলাম রানা একসময় রাজশাহী কলেজের ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 2016 সালে কলেজ ছাত্রদলের মুসলিম ছাত্রাবাস কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন এখানকার জেলা ছাত্রলীগ সভাপতি রানা। রাজশাহী কলেজ ছাত্রদলের তৎকালীন সভাপতি মোর্তজা ফামিন বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, রানা রাজশাহী কলেজে আমাদের সঙ্গে ছাত্রদলের মিটিং মিছিল করতেন, এখন দেখছি তিনি জেলা ছাত্রলীগের সভাপতি। এদিকে সভাপতি রানার বিরুদ্ধে নেতাকর্মীদের অভিযোগ, জেলার উপজেলা কমিটিগুলো ভেঙে দেওয়ার নাম করে বর্তমান নেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন সভাপতি, আবার টাকার বিনিময়ে নতুন কমিটি দিচ্ছেন। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাকিবুল ইসলাম রানা বলেন, সবই ষড়যন্ত্র, চাকরি দেওয়ার নাম করে আমি কারোর কাছ থেকে টাকা নেইনি, এছাড়া ছাত্রদলের রাজনীতির সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না, এগুলো ভিত্তিহীন। এদিকে সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির বিরুদ্ধেও রয়েছে বিস্তর অভিযোগ। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের ছাত্র, নিয়ম ভেঙে তিনি কলেজ হোস্টেলে এসি লাগিয়েছেন, এ কারণে কলেজ কর্তৃপক্ষ তাকে শোকজ করেছে। এছাড়া ছাত্রলীগ সম্পাদক হওয়ার আগে থেকেই অমির বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে, এ সংক্রান্ত কিছু নথিপত্রও গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে। গত 3 সেপ্টেম্বর জাকির হোসেন নিজ সংগঠনের এক নেতাকে আঘাত করেন। সর্বশেষ গত 14 সেপ্টেম্বর বুধবার ফাঁস হয়েছে অমির নাশ এবং দ্রব্যের ভিডিও। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে দেশব্যাপী তোলপাড় চলে। তবে ছাত্রলীগ নেতা অমির সব অভিযোগই অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, নাশ এবং দ্রব্যের ভিডিওটি এডিট করে বানানো হয়েছে, চাকরি দেওয়ার নামে কারোর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সঠিক না, পদবঞ্চিতরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির নানা অপকর্ম তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বৃহস্পতিবার রাতে 3 সদস্যের এই তদন্ত কমিটি করেছে।